670 টাকা। দুটো একই রেটের মধ্যে আসবে না আলাদা আলাদা? আচ্ছা, এর রেটটা কি আসবে? 650। একদম সফটের উপরে গ্রিন কালার আর হচ্ছে গোল্ডেন কালারের ওয়ার্কিং। দেখি ওই একই রেঞ্জের মধ্যে আসবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সকলেই ভালো আছে। আবার একটা নিউ মার্কেটিং ভিডিও নিয়ে চলে এসেছি। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব রাধামণি মার্কেট। আর রাধামণি মার্কেটের মধ্যে নিউ একটা বিল্ডিং হয়েছে, সেখানে প্রচুর প্রচুর শাড়ির কালেকশন পাওয়া যায়। তার জন্য তোমরা পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। এই রাধামণি হাট তোমরা কিভাবে আসবে যদি দেখতে চাও, ওই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখানে গিয়ে একবার চেক করে নাও। এই হাটটির নাম অপূর্ব হাট। এটা রাধামণির মধ্যেই অবস্থিত, যেভাবে তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে নিয়ে এসেছি সেভাবে আসবে। এটা হলো ফার্স্ট মানে একতলা, তারপরে আমরা চলে যাচ্ছি দোতলাতে। এই যে নিউ মার্কেটটা দেখতে পাচ্ছ, প্রচুর কালেকশন হয়েছে, প্রচুর কালেকশন, ছেলে মেয়ে সমস্ত রকমের ড্রেস আছে তোমরা দেখতে পাচ্ছ। তো গাইজ, তোমাদেরকে পরপর ভিডিও শেয়ার করব। তোমরা আজকে যে শাড়ির ভিডিওগুলো শেয়ার করছি এন্ড পর্যন্ত দেখতে থাকো। অনেক কম রেঞ্জের মধ্যে সুন্দর সুন্দর শাড়ি পাবে। সবথেকে বড় কথা, এখানে তোমরা এক পিস কিনতে পারবে হোলসেল দামের মধ্যে। নাড়ু গোপাল বস্ত্রালয়, এখানে এলে সমস্ত ধরনের শাড়ি তোমরা পেয়ে যাবে, ছাপা শাড়ি থেকে সমস্ত ধরনের। বন্দনা রেটটা কী দাম আসবে? 12 হাত হবে। আচ্ছা, বাড়ি থেকে এখানে অর্ডার করা যায়, হোম ডেলিভারি করা যায় না এমনি? আচ্ছা, এমনি অর্ডার করলে, ফোনের মাধ্যমে অর্ডার করলে তাড়াতাড়ি সাজা। তোমার হাতে যেটা রেটটা দেখা যাচ্ছে, খুলতে হবে না, রেটটা 217 টাকা থেকে শুরু। এবার বলি কত পিস নিতে হবে? এক পিস নিলেও হবে? আচ্ছা, এখানে এক পিসও বিক্রি আছে, অনেক জায়গায় আছে না, 6 পিস নিতে হবে। আচ্ছা, এই শাড়ির নামটা? আচ্ছা, এটা আছে কুচি প্রিন্টের উপরে আছে। কাপড়ের কোয়ালিটিটা ভালো, রেটটা কি আছে? 142 টাকা। আচ্ছা, 242 টাকা, ঠিক আছে। এরপরে এই রেটগুলো একটু বলে দিন, এগুলোর মধ্যে আছে। এটা মিনু, এই তো এটা মানে কুচি প্রিন্টের ওপরে কুচি প্রিন্ট, কাপড়ের কোয়ালিটি ভালো আছে। এরিয়া কী দাম আসবে? 325-এর মধ্যে? একদম 385। আচ্ছা, সেটা 325। কোয়ালিটির ডিফারেন্স আছে, যার জন্য রেটেরও ডিফারেন্স আছে, ঠিক আছে। এইগুলো কীরকম, 6 পিসই নিতে হবে না এক 2 পিসে নেওয়া যাবে? এর অনেকগুলো কালার আছে, কাপড়ের অনেকটাই ডিফারেন্স, অনেকটাই। এই শাড়িটা যেমন মসৃণ, একদম নরম, একটু কর করে ভাব, আর কোয়ালিটিও কি। মালবেরি সিল্ক, দু কালার আইটেম, এগুলো এক কালার, দুটো একই রেটের মধ্যে আসবে না আলাদা আলাদা? আচ্ছা, এটা এটা কি রেট? 500 টাকা।
500 টাকা 520 টাকা কিন্তু এই কাপড়টা থেকে এই কাপড়টা একটু বেশি কোয়ালিটি ভালো, এবার ডিজাইনের উপরে হয় কোয়ালিটি। জাল কাটা পাইকারি রেডি 1420। এটা ভালো আছে, এটা কি দাম আছে? 820। অনেকগুলো কালার আছে, 820। এই শাড়িটার নাম কি আছে আর এর দামটা? এটা হচ্ছে অর্গানজার ডিজাইন আছে, ডিজাইনটা হচ্ছে অর্গানজার মধ্যে সাউথ ইন্ডিয়ান সিল্কের সিল্কের কাপড়টা সাউথ ইন্ডিয়ান সিল্ক। দামটা বলো, দামটা এটা ওই আপনি রকমই করে 800 টাকা। এটা আপনি কাতান ব্যানার, কাতান ব্যানার অল ওভার কাজ আছে আর গোল্ডেন কালারে ওয়ার্কিং করা, খুব সুন্দর একটা রেড আর স্কাই কালারের কম্বিনেশন। এর রেটটা কি আসবে? 680 টাকা। এক পিসও নিতে পারো আর একত্রে বেশি বেশিও নিতে পারো, একই রেঞ্জের মধ্যেই আসবে। পিওর বেনারসি যেটা বলে না, খুব সুন্দর কালার, একদম সফটের উপরে গ্রিন কালার আর হচ্ছে গোল্ডেন কালারে ওয়ার্কিং। এটা আঁচল পড়ছে না আসবেই তো, রেটটা কি আসবে? 2000 টাকা। না ঠিক আছে, অনেক বেনারসি সি গ্রিন কালার খুব সুন্দর, আঁচল আর বডি আর এটা পাড়ের পোর্শন যাচ্ছে। রেটটা রেটটা কি আছে? 2250। এগুলো বাংলাদেশি শাড়ি, এগুলো কি রেটের মধ্যে শুরু হচ্ছে? 450 টাকা থেকে শুরু। এছাড়াও তোমরা এখানে প্রচুর শাড়ির কালেকশন দেখতে পাচ্ছ, সব থেকে বড় কথা তোমরা এখান থেকে এক পিস শাড়ি কালেক্ট করতে পারবে। সমস্ত শাড়ি তো আর খুলে ফিরে দেখানো সম্ভব নয়, তোমরা এখানে এসো হাতে সময় নিয়ে, এখানে প্রচুর শাড়ির কালেকশন পাবে, পছন্দ হলে নেবে, না হলে নেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র শাড়ি নয়, এখানে সুন্দর সুন্দর লেহেঙ্গাও আছে, যদি তোমরা চাও নেক্সট ভিডিওতে আমি ভিডিও বানিয়ে দেখাবো। যাদের বাড়ি থেকে এই রাধামণি মার্কেটটা খুব কাছে হবে তাদেরকে তো সাজেস্ট করব, তোমরা এই সব মার্কেটে আসো, খুব সুন্দর সুন্দর শাড়ি পাবে। এখানে ফোনপে আছে, তোমরা ফোনপেও করতে পারো, ক্যাশ দিয়েও কিন্তু সমস্ত শাড়ি কালেক্ট করতে পারো। এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, তোমরা আরও যদি ডিটেলস কিছু জানতে চাও সেক্ষেত্রে ওই নাম্বারে ফোন করলে তোমরা রিপ্লাই পেয়ে যাবে। চলো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আরও কোন কোন মার্কেটের ভিডিও দেখতে চাও যতটা আমার সামর্থ্যর মধ্যে আসবে, যতটা আমি পারবো তোমাদেরকে দেখানোর জন্য তোমরা কমেন্ট করে জানাও। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস, এইভাবে পাশে দেখো সাথে দেখো। যারা নিউ ফ্রেন্ড এসেছো আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, করে নাও তাড়াতাড়ি, আমার চ্যানেলের মাধ্যমে আরো নতুন নতুন নিউ কালেকশন আসবে। আমার নাম কাঞ্চন বর্মণ। আমার নাম মোহন দাস। এটা বলো। আমার নাম সুদীপ্ত দাস।